করতে পারলেন নেতা বিনতি গণঅবস্থান তাই দিল্লি যন্ত্র মন্ত্র গণঅবস্থান খেলে নয় সিঁড়ি মাকরম দায়িত্ব আসলে অব সিনি রাজ্য নিয়ে ত্রিপুরা সাতখানি তা খুব বরাক আসলে বোকাশ নামা শিখলাইছে তুমি তার নেপালি হিমালয় ভোট নিয়ে আগে শাখা 2018 বিধানসভা নির্বাচন আগে শাখা নরক সময় বিধানসভা রহদি বিধানসভা সে প্রস্তাব পাস খেয়ে এই ত্রিপুরা লেন এটি প্রস্তাব পাস খেয়ে দিল্লি রহন নাই ত্রিপুরা লেন নাই কাজে ত্রিপুরা বিধানসভা বামফ্রন্টে এমএলএ রক ত্রিপুরা সাংথ ওয়ান সাংসদ ত্রিপুরা লেন নাইয়া অম বলি ত্রিপুরা লেন ইয়া নরা খরচা এন সি দেবরমা মেবর জমাতিয়া হাইবর রক্ত নরক বিধানসভা সদস্য খাদি এমএলএ স্নান দি ত্রিপুরা লেন নাই কিন্তু বলা এখানে খা কমানে কাকা তিনি প্রায় দুই বছর কাতেই সাং তখা ত্রিপুরা লেন বাকি প্রস্তাব তো করে কক তো করে না করে ও জায়গা শুধু অবশ্যই সাফাই করে সামন করে রাজ্যের বড় রক কব কসাই লাই তাবো বালাই খাই জঞ্জাল তবু ও জারাও তার উপর ত্রিপুরা লেন কক সৈতইসা আর তিনি এই ধরনের যন্ত্র মন্ত্র বা ত্রিপুরাও বিভিন্ন জায়গা অবস্থান খেলে তো সিনি কিনখা নাম বিধানসভা প্রস্তাব করে কক বিধানসভা তিসা না কক বিধানসভা তিসাইয়া ইংকা তাকে এডি সিলেকশন বুঝাঙ্গ তৈসা পরগ্ন বিভ্রান দেখেনে নেবাগে কবল সুখাইনে নেবাগে এই ধরনের পুরনি যে আন্দোলন আসলে আইপিএফটি দেওয়া এবং বিজেপি আইপিএফটি সরকার পাই যে তাব বরফনি গণতন্ত্র নিজে অধিকার বরফনি সামগ্রী চাথাইনি চাকরি বাকরি অধিকার না সম্পূর্ণভাবে ততরাশ্য কথা তোমানে ওর থেকে বরফনি মকল ন অন্যদিকে ডাইভার্ট খানি নেবাগে পুরনি এই আন্দোলন এই আন্দোলন সম্পূর্ণ রাজনীতির উদ্দেশ্যে আর একটি পার্লেন মানে কক্রে ত্রিপুরা সাহ হাম্প্রীব কক্রে আসলে রাজনীতির উদ্দেশ্যে এই ধরনের আন্দোলন এই আন্দোলনের কোনো অর্থ তো নাই আন্দোলনকে সে থাকাইয়া যে একেবারে বরফনা প্রবঞ্চনা খাইবানি বরফনা থট এখানে কগ্রাম সবই তা এই ধরনের আন্দোলন ইয়াকে আন্দোলন ও করা এখানে চায়া কারণ